হাই ফ্রেন্ডস, আমি রিয়া। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি আবার চলে এসেছি একটা দারুণ ভিডিও নিয়ে। আমার পিছনে দেখতে পাচ্ছো সবুজ সব। আমি বাড়িতে নেই, আমি চলে এসেছি ঠাম্মা বাড়ি। মনসা পুজো উপলক্ষে আজকে ঠাম্মা বাড়ি চলে এসেছি। পিছনটা তোমাদের দেখাই। দেখো চারিদিকটা পুরো সবুজ আর সবুজ, একদমই সবুজ প্রকৃতি। এটা কিন্তু একটা পুকুর। পুকুরের কিছুটা অংশে কচুরি পানায় ভরে গেছে, আর কিছুটা অংশে পাট জাগ দেওয়া রয়েছে। তোমাদের তো প্রথমেই বলেছি আজকে মনসা পুজো উপলক্ষে ঠাকুমা বাড়ি এসেছি। দেখো আমি আলপনা দিয়েছি আর ঠাকুর ঘর প্রায় গোছানো হয়ে গেছে। এবার ঠাকুর আনতে যাব। আজ সকাল থেকেই খুবই বৃষ্টি পড়ছে, সেই কারণে রাস্তায় প্রচণ্ড কাদা হয়েছে। সকলে ঠাকুর আনতে বেরিয়ে পড়েছি। এই যে এখানে রয়েছে মায়ের বরণ ডালা আর শান্তির জল। এখন টোটো করে যাচ্ছি। আমি চলে এসেছি পালবাড়িতে ঠাকুর আনতে। সামনের পরিবেশটা দেখো কি সুন্দর। ভিতরে কত রকমের ঠাকুর রয়েছে দেখো। এটা হচ্ছে মনসা ঠাকুর, এটা হচ্ছে দুর্গা ঠাকুর, দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে, আর এটা হচ্ছে মনসা ঠাকুর। দেখো মুখটা কি মিষ্টি। এবার আমাদের ঠাকুরকে বরণ করে নিচ্ছে। ঠাকুর গাড়িতে তোলা হয়ে গেছে, এবার বাড়ি যাব। চলে এসেছি ঠাকুর নিয়ে বাড়িতে। পুজো শুরু হয়ে গেছে। এখন মা মনসার বাড়ি ভরতে যাওয়া হচ্ছে।
মা মনসার বাড়ি ভরা হবে। হয়ে গেছে বাড়ি ভরা। এবার বাড়ি ফিরে যাচ্ছি। এবার সকলে অঞ্জলি দিচ্ছে। এবার মায়ের আরতি হচ্ছে। গ্রামের সকল লোকজন এসে পুজো দেখছে। এবার মায়ের হোম হচ্ছে। পুজো কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।